প্রিয় শিক্ষার্থী, আমি পরিমল দাস। আজকে তোমাদের নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র থেকে শব্দ প্রকারভেদ নিয়ে আলোচনা করব। শব্দের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে প্রথমেই উৎপত্তি অনুসারে শব্দ সেটা নিয়ে আগে আলোচনা করি। তোমরা একটু দেখো, উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদ, উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, প্রথম তৎসম, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, তদ্ভব শব্দ প্রতিটি শব্দ হবে, দেশি শব্দ, বিদেশি শব্দ। দেখো একটু বলা ভালো যে বাংলা ভাষায় শব্দগুলি আমাদের শব্দের ভাণ্ডার এখন অনেক বেশি, কিন্তু বাংলা ভাষায় নিজস্ব সম্পদ কিন্তু শব্দের সম্ভার কিন্তু কম। যুগে যুগে বিভিন্ন ভাষা থেকেই বিদেশিরা আমাদের দেশে আসছে, বা সংস্কৃত ভাষা বিভিন্ন দেশের জনগোষ্ঠী যে আমাদের দেশে শাসন করতে আসছে, ধর্ম প্রচার করতে আসছে, বিভিন্ন সময় আসছে, তাদের সাথে নিয়ে আসা যে ভাষাগুলি এখন আমাদের বাংলা ভাষারই সম্পদ। প্রকৃত বাংলা ভাষা যেগুলি সেগুলি অত্যন্তই কম, কিন্তু এখন সবগুলি ভাষা নিয়েই আমাদের বাংলা ভাষার প্রচুর সমৃদ্ধি। তো উৎপত্তি অনুসারে তৎসম শব্দ হলো যে শব্দগুলি বাংলা ভাষায় সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় আসছে, কোনো প্রকার পরিবর্তন ছাড়া, কোনো পরিবর্তন হয় নাই, সে শব্দগুলো হচ্ছে, যেমন আমরা লিখতে পারি চন্দ্র, হস্ত, মস্তক ইত্যাদি, অনেক অনেকে আছে ইত্যাদি। তোমাদের যে বইটা, বোর্ডের বইটার মধ্যে অনেকেই উদাহরণ দেওয়া আছে, তুমি দেখতে পারবা যে এই শব্দগুলি সংস্কৃতে যা ছিল বাংলা ভাষার তাই, কোনো চেঞ্জ হয় নাই, সরাসরি সেভাবেই বাংলা ভাষা আসছে। এখন আমরা এগুলি বাংলা ভাষা শব্দে বলবো, আমরা এগুলো সংস্কৃতে বলবো না। অর্ধ তৎসম শব্দগুলি দেখো, যেমন সংস্কৃতে ছিল, সংস্কৃত, সংস্কৃত তার থেকে বাংলা আসছে, কীভাবে আসলো? অর্ধ তৎসম শব্দগুলি যেগুলি কোনো প্রকার মানে সামান্য উচ্চারণে বিকৃতি হয়ে বাংলা ভাষায় আসছে, কোনো প্রকার চেঞ্জ হয় নাই, উচ্চারণে সামান্য বিকৃতি হয়ে বাংলা ভাষায় আসছে, পরিবর্তনে বাংলা ভাষায় আসছে মানুষের মুখে মুখে। যেমন সংস্কৃত ছিল শ্রাদ্ধ, বাংলায় আসছে শ্রাদ্ধ, শ্রাদ্ধ। সংস্কৃত ছিল গৃহিণী, বাংলায় আসছে গিন্নি। গাত্র ছিল গাত্র, বাংলায় আসছে গতর। দেখো এই পরিবর্তনগুলি, এই পরিবর্তনগুলি আসছে শুধুমাত্র মুখে মুখে উচ্চারণের ফলে, সেই পরিবর্তনগুলি আসছে, কোনো প্রকার অন্য কোনো পরিবর্তন না। উদাহরণে বই অনেক দেখবা তোমরা, আরও দেখলে পরে আরও বাড়িও শিখবা। এরপরে তদ্ভব শব্দ, তদ্ভব শব্দটা আসছে, তদ্ভব শব্দটা দেখো সংস্কৃতে ছিল মাঝে একটা প্রাকৃত ভাষার মধ্য দিয়ে আসছে, এরপরে বাংলায় আসছে। সংস্কৃতে যারা কথা বলতো ওই সময়, এখনও কিছু সমাজের লোক আছে যারা ওইভাবে গুছিয়ে কথা বলতে পারে না, প্রমিত ভাষা কথা বলতে পারে না, কিছুটা বিকৃতি করে কথা বলে, ওই সময় এরকম ছিল। তখন দেখা যেত কি যে সংস্কৃত ভাষাটা সুন্দরভাবে বলতে পারে না, তারা যারা পারে না, একটি অশিক্ষিত শ্রেণীর বা সমাজের নিম্ন শ্রেণীর, তাদের বলা হয়তো প্রাকৃত জনসাধারণ। প্রাকৃত জনসাধারণ যারা ছিল তারা একটা ওই ভাষাটাকে চেঞ্জ করে একটা রূপ নিচ্ছে, ওইটার থেকে আরেকটু চেঞ্জ হয়ে আসছে বাংলায়। যেমন আমি একটা উদাহরণ লিখলে তোমরা বুঝতে পারবা। দেখো সংস্কৃতে ছিল হন্ত, হস্ত ছিল হস্ত, আর ওরা হস্ত বলতে পারতো না, বলতো কি হন্ত, হন্ত, তার থেকে আসছে হাত। ভক্ত, ভক্তটাকে প্রাকৃত জনসাধারণ বলতো ভক্ত, তার থেকে আসছে ভাত। দেখো আরও আছে চন্দ্র, চন্দ্রটা সংস্কৃত শব্দ, চন্দ্র, ওরা প্রাকৃত জনসাধারণতা বলতো চন্দ্র,
তার থেকে আসছে চাঁদ, চাঁদ একটা চন্দ্রবিন্দু আছে, এরকম বেশ কিছু উদাহরণ তোমরা বোর্ডের যে বইটা সেটার মধ্যে পাবে। তো এই মাঝখানে একটা কী আসছে এখানের মধ্যে, যেটা প্রাকৃত ভাষার মধ্য দিয়ে, প্রাকৃত ভাষার মধ্য দিয়ে সংস্কৃত থেকে বাংলায় আসছে। প্রাকৃত ভাষার আমি বলছি কাদের ভাষা, যারা সমাজে নিচু শ্রেণীর একটু পিছিয়ে পড়া মানুষ, যারা সঠিকভাবে উচ্চারণ করতে পারতো না, তাদের মাঝখান দিয়ে আবার পরিবর্তন নিয়ে তখন আবার বাংলায় আসছে। তো এরপরে দেশি শব্দ, দেশি শব্দর সংখ্যা কিন্তু কম। দেশি শব্দ যেগুলি প্রাচীনকাল থেকে আমাদের দেশে প্রচলিত, সেই সংখ্যার শব্দগুলির সংখ্যা খুবই কম। সেগুলি দিয়ে একটা উদাহরণ আমরা বলতে পারি, দেশি শব্দ উদাহরণ কুড়ি, প্যাট। হ্যাঁ, দেশি শব্দ আমি এখানে লিখি কুড়ি, কুড়ি যেটা তোমরা বিষ বলো, প্যাট। তারপরে আরও উদাহরণ আছে মই, ডাব। এই এই শব্দগুলি প্রাচীনকাল থেকে আমাদের বাংলা ভাষায় প্রচলিত ছিল। এইগুলি দেশি শব্দ। আর বিদেশি শব্দে বেশি, বাংলা ভাষায় বিদেশি শব্দের সংখ্যা বেশি, কারণ বিদেশিরা প্রায় 200 বছর আমাদের শাসন করেছে, সেই ব্রিটিশ আমলরা থেকে, সেই ওলন্দাজ, পর্তুগিজ, গুজরাটি, মারাঠি, ইংরেজ অনেকেই আসছে। ওরা শুধু নীরবে আসে নাই, ওদের ভাষা নিয়ে আসছে, সংস্কৃতি নিয়ে আসছে, সেগুলি আমাদের ভাষার সাথে মিশে গেছে। অনেক শব্দ এখন আমরা ওদের ভাষাই আমরা বাংলায় ব্যবহার করি। যেমন এই এখানে যদি উদাহরণ দিই, ফ্যান, চেয়ার, টেবিল, দরজা, জানালা, এগুলিও কিন্তু সবই বিদেশি শব্দ। ঠিক আছে, এই বিদেশি শব্দগুলি ইংরেজি শব্দ, ফারসি শব্দ, তারপরে তুর্কি শব্দ, চীনা শব্দ, জাপানি শব্দ, পর্তুগিজ শব্দ, এগুলি মিলেই আমাদের এখন এই বাংলা ভাষার এই যে সমৃদ্ধিটা অনেকই বড়। হ্যাঁ, তা আমি কিছু উদাহরণ তোমাদেরকে বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। আর তোমাদের যে বোর্ডের বইটা আছে সেই বইটার মধ্যে ডিটেলস আলোচনা আছে। দেখুন, প্রথমে আমি বলি আরবি শব্দ আল্লাহ, ইসলাম, হাদিস, এগুলি কিন্তু আরবি শব্দ, কিন্তু আমরা এখন কিন্তু আরবি বলবো না, এগুলি বলবো আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদ। ফার্সি শব্দের মধ্যে খোদা, নামাজ, এগুলি ফার্সি শব্দ। ইংরেজি শব্দ আছে চেয়ার, টেবিল, ফ্যান তো বললাম। তুর্কি শব্দের মধ্যে আছে চাকর, চাকু। চীনা শব্দে চা চিনি। জাপানি শব্দ রিস্কা, হারিকিরি। হ্যাঁ, তারপরে গুজরাটি শব্দ আছে হরতাল। হ্যাঁ, তারপরে মায়ানমারের শব্দ যেটা লুঙ্গি। হ্যাঁ, এগুলি এই শব্দগুলি এখন আমাদের বাংলা ভাষারই সম্পদ, এগুলি আমাদের আমরা বলবো, এগুলি বাংলা ভাষা, কিন্তু এই উৎপত্তি কিন্তু আমাদের বাংলা থেকে না, এগুলি আসছে বিদেশি ভাষা থেকে আসছে। হ্যাঁ, আমি আগেও বললাম যে বাংলা ভাষাটা একটা সংকর ভাষা, সংকর মানে মিশ্রণ, বিভিন্ন শ্রেণীগোষ্ঠী, বিভিন্ন জাতি, বিভিন্ন দেশের ভাষার সংমিশ্রণেই আজকে এই বাংলা ভাষার এই আমাদের এই সমৃদ্ধি বা বাংলা ভাষার শব্দ সম্পর্ক আমাদের অনেক 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 অনেক, কিন্তু সবগুলি আমাদের বেশিরভাগই আমাদের বাড়ি থেকে আসা, কারণ ওই যে যেটা আগে বললাম যে বিদেশিরা আমাদের দেশে আসছে, তো এই জন্য তো এইভাবে করে বাদশা আসছে। তো আজকে আমরা যে আলোচনাটা করলাম উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদ, তো আমি প্রথম বলছি তৎসম শব্দ, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই পাঁচটা উৎপত্তি অনুসারে পাঁচটা শব্দের প্রকারভেদ আমার মনে হয় তোমরা একটুকু হইলো বুঝতে পেরেছো। তোমরা যদি পাঠ্য বইটা একটু নিজেরা দেখো তাহলে আরও উদাহরণ পাবে, আমার মনে হয় তোমাদের এই 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 ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় অ্যান্সারও করতে পারবা সুন্দরভাবে শিখে। তো খুদা হাফেজ আজকের জন্য, তোমার সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।